চলচ্চিত্র তুখরে অভিনয় করেছেন কলকাতার মডেল ও অভিনেত্রী দ্য ভেরি বিউটিফুল রাতশ্রী দত্ত আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন তিনি আমরা কথা বলবো তার সাথে জানবো তার চলচ্চিত্র বর্তমান কাজ ক্যারিয়ার সহ বিষয়

নতুন বছরের নতুন রেজলিউশন আই উইশ আই होप এটা ভালোই হবে সো আই এম গোনা টক अबाउट द রেজলিউশন অফ 2017 বাট বিফোর দ্যাট लेट्स টক अबाउट হাউ ইউ স্টার্টেড অফ ইওর ক্যারিয়ার হিয়ার ইন বাংলাদেশ কিভাবে হলো এটা স্টার্ট হয়েছিল 2016 এর প্রথমে কথা হয়েছিল 15 এ আচ্ছা বাট ঠিক গত বছর এই টাইমটাতেই আমি এসেছিলাম বাংলাদেশ আর ওই টাইমটা থেকে আমার শুরু হয় শুটিং আচ্ছা তো লাস্ট ইয়ার কাজ শুরু করি এই বছর মুক্তি সো দুটোই নিউ ইয়ারের ব্যাপার ছিল সো সো বলা যেতে পারে যে প্রত্যেক বছরে শেষে একটা নতুন নিউজ আসে আর রাতের জন্য সে হচ্ছে কিন্তু পরের বছরে জানে সো হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স ওয়ার্কিং হিয়ার ইন বাংলাদেশ লেকিন বিকজ বাংলাদেশে প্রথমবার রাতশ্রী কাজ করছে সো ওভারঅল এক্সপেরিয়েন্স কেমন ছিল ওভারঅল এক্সপেরিয়েন্স ওয়াজ টু গুড ভালো বলাই যাবে না মানে অসম্ভব ভালো বিকাজ প্রথমবার এসেই এত ফ্যামিলির প্রত্যেকটা মানুষ এত সেকেন্ড হোম অলসো আমার মানে মনেই হয়নি কখনো নিজের দেশ থেকে বেরিয়ে অন্য একটা দেশে এসেছে সবকিছু এখানে ভালো ইভেন আমাদের যে কাজের ব্যাপারটাও সবাই একটা টিমওয়ার্ক হয়েছে হোয়াট ইস দা ডিফারেন্স লাইকাং দা ওয়ার্কিং এনভার অ্যান্ড ব্যাক ইন কলকাতা সামহাউ আমি কোনোভাবেই কোনো ডিফারেন্স পাই না কারণ টেকনোলজির দিক থেকেও আমাদের ইন্ডা মানে প্রোডাকশান যথেষ্ট সাউন্ডস সমস্ত দিক থেকে আমি

এই আমার মুভিটাতে আমার ক্যারেক্টারটা শুধুমাত্র একটা গ্ল্যামারিয়াস একটা অ্যাক্টার নয় বা একটা হিরোইন নয় এখানে ডিপ্রেশন আছে মেটার ক্যারেক্টারে মেটার ক্যারেক্টারে ডেডিকেশন রয়েছে প্যাশনেট লাভ রয়েছে ড্রাগ অ্যাডিক্টেড একটা মেয়ে একটা ডার্ক এরিয়া রয়েছে ক্যারেক্টারটার মধ্যে সো আমার জন্য ইট ওয়াজ এ সো চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ ছিল বিকজ অ্যাক্টিং এর কিন্তু অনেক স্কোপ আছে অনেকগুলো স্কোপ রয়েছে তো আমি ভাবলাম বা মানে প্রথম বাংলায় ছবি এত সুন্দর একটা ক্যারেক্টার গল্পের বাঁধন ভীষণ ভালো ছিল মনে হয় যে দর্শকরা এই এই ধরনের ধরনের একটা একটা ক্যারেক্টার ছবি ওয়েলকাম করবে আমার মনে হয় আমাদের দর্শকদের এখন পরিবৃত্ত এবং তাদের পছন্দ সমস্ত কিছু এখন বেড়েছে কারণ আমরা এখন ওয়ার্ল্ডে সমস্ত কিছু দেখছি অ্যাকসেপ্টেন্স অনেক বেড়ে গেছে তো আমার মনে হয় তারাই ক্যারেক্টারটা খুব এনজয় করবেন এবং ভালোভাবে নেবেন বিকজ আমরা আমি আমি যদি দর্শক হই এই ধরনের ক্যারেক্টার দেখতে চাইবো আচ্ছা যে এই ধরনের মেয়েদের নিজেদের লাইফে কি হয় রাইট তো এরা কি করে এরা ব্যক্তিগত জীবনে কি রকম হয় তো আমি চেষ্টা করেছি এবং লাভু ভাইয়ের সাহায্য নিয়ে যে কিভাবে ন্যাচারাল জিনিসটাকে ফোটানো যায় আচ্ছা

আমি একটা একটা ইন্টারোগেশন সেলের একটা সিন ছিল ও মাই গড পর ছিল আমি অনেক নেশা নেশা করে আছি ও মাই আমি ভয়েতে ধান মানে এত ঠান্ডা হয়ে গেছিল হাত পা আমাকে গরম দুধ খেতে হয়েছিল আচ্ছা হ্যাঁ নো মেকআপ আচ্ছা উল্টে আমাকে ডার্ক টোন করা হয়েছিল ডার্ক সার্কেলস এন্ড এভরিথিং হ্যাঁ তো আমার কাছে সাংঘাতিক মেমোরেবল একটা ডে আচ্ছা রোম্যান্টিক গান সংটা যেটা ছিল সেটাও মানে হাত পা কেটে মোটামুটি হিরোর কোলে তিন লক্ষ বার উঠে অলসো অ্যান্ড অনেক কিছু মেমরি রয়েছে এই মুভিটার সাথে অনেক কিছু লটস অফ মেমরি বেসিক্যালি রাত্রেশি দেখা যায় যে সিন্স ইট ওয়াজ ইওর ফার্স্ট ফিল্ম নট ব্যাক ইন কলকাতা বাট দেশের বাইরে যেটা বলে যে তুমি মাসির বাড়ি এসে কিন্তু কাজ করছো এত চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল কোনো ধরনের হোমওয়ার্ক কি করা হয়েছে না কোন ধরনের হোমওয়ার্ক করিনি আমি কোনো ধরনের হোমওয়ার্ক করিনি কারণ আমার কাছে জিনিসটা কি লেগেছিল আমি আগে ওখানে যাই বেশি টেনশন নিলে আমার মনে হয় জিনিসটা আমার খারাপ হয়ে যেতে পারতো অনেক বেশি হোমওয়ার্ক করলে আমি চেষ্টা করেছি লাবু ভাইয়ের কথাটা শোনার উনি কি চাইছেন ওকে তো যার জন্য আমি আলাদা করে কিছু হোমওয়ার্ক করিনি ভাইয়া যখন যেটা বলেছেন চেষ্টা করেছি সেটাকে মন দিয়ে শুনে লেট মি ইন্টারাপ্ট আ বিট বিকজ ইওর ইওর হ্যাট ইজ ভেরি বিউটিফুল এন্ড ইউ আর লুকিং ভেরি গর্জিয়াস লাইক একদম মনে হচ্ছে এম জে এখানে এসে পড়েছে বাট আমার মনে হয় যে ইফ ইউ টেক ইট অফ লাইক আই রিয়েলি ওয়ান্ট টু সি ইওর বিউটিফুল হেয়ার দ্য লং বিউটিফুল হেয়ার ইউ হ্যাভ

এইটা সব মিলিয়ে কি মনে হয় যে কোনো ছিল নাকি একদম সব পিকচার পারফেক্ট ছিল আমার মনে হয় পিকচার পারফেক্ট ছিল বিকজ যেহেতু আমরা সবাই নতুন ছিলাম আমরা প্রত্যেকের আমাদের ডেডিকেশনটা একদম 100% ছিল ইন্ডিয়া তো এটা তো সব সময় হয়ে আসছে বাট বাংলাদেশে একটা নতুন ট্রেন্ড চলেছে আর সেটা হচ্ছে যে বিফোর দা রিলিজ অফ দা মুভি যে অনেক ধরনের প্রচারণা হয় অনেক ধরনের পাবলিসিটি কিন্তু তারা করে তো তুখর নিয়ে রাত্রিশ্রী কি করছে রাত্রিশ্রী করছে অনেক কিছু আমাদের প্রমোশনাল অ্যাক্টিভিটিস চলছে বিকজ এর আগে আমাদের কড়াইল বস্তি বা ঢাকা ইউনিভার্সিটির সামনে তারপরে আমরা কোনা নেত্রকোনায় আমরা গিয়েছি টিভি শোজ রেডিও শোজ আমরা করছি আমরা চেষ্টা করছি যাতে দর্শকদের কাছে একদম আমরা পৌঁছে যেতে পারি যাতে তারা মুভিটা দেখেন ক্যাম্পেইন যেটুক করেছো সোফার সো হাউ ওয়াজ দ্য রেসপন্স লাইক কি মনে হয় যে দর্শক হলে হোম রেখে পড়বে আমার মনে হয় যতটুকু আমরা প্রচার সম্প্রচার করতে মানে প্রচারণা করতে পেরেছি এইটুকু সময়ের মধ্যে ঠিক আছে কিন্তু আরেকটু বেশি করতে পারলে বোধহয় আমরা আরও দর্শকদের কাছে বিকজ ইয়াং জেনারেশন এবং আমাদের ঘরে যে মা মাসি তারপরে কাকিমা জেঠিমা তারা তো সবসময় বেরোতে পারে না তাদের কাছেও যদি আমরা একটু পৌঁছোতে পারি প্রচারণার মাধ্যমে আই থিঙ্ক তারাও আসলে আমাদের ভালো লাগবে লেটস টক অ্যাবাউট মিউজিক অফ তুখোর লাইক তুখোরে আর রাতাশ্রী সবচেয়ে পছন্দের গান কোনটা এখানে এসে আমি কিন্তু একদম অনেস্টলি বলতে চাই রোমান্টিক গানটা তো আমার খুব ভালো লাগে বাট আমার পার্সোনালি পছন্দ হচ্ছে আমাদের যেটা টাইটেল সং ও মাই গড সংটা খুব ভালো ওটা আমার বেশি পছন্দের সেখানে রোমান্টিক সংটা তো আছেই অবভিয়াসলি ভালো লাগে আমার রাতশ্রী বর্তমানে কি কি কাজ নিয়ে ব্যস্ত ইন ঢাকা এন্ড অফ কোর্স ইন কলকাতা বর্তমানে তো ঢাকাতেই রিলিজটা নিয়ে ব্যস্ত রয়েছে কিছু স্ক্রিপ্ট আছে ওগুলো পড়াশোনা করা একটু দেখে নিচ্ছি আর কলকাতাতে অ্যাজ ইউজুয়াল আমি মডেলিংটা তো করি ওটা কখনোই ছাড়বো না তো ওটার এখন একটা বেশ প্রেসার আছে একটা শুট চলছে মুভির

মানে অসম্ভব ভালো টাইম তোমার সাথে আগেও কেটেছে এটাও কাটছে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে রাতে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলার যেভাবে আপনারা আমাকে গ্রহণ করেছেন খুব তাড়াতাড়ি গ্রহণ করেছেন আমাদের ছবিটা হলে এসে প্লিজ দেখুন বিকজ আপনারা হলে না এলে দেখলে আমাদের এই যে নিরলস কর্মযজ্ঞটা শুরু হয়েছিল এটা কখনোই কমপ্লিট হবে না সম্পূর্ণ হবে না